কি সুন্দর দিশু অছ, পাপি মানে তরি গলে, পাপি মানে তরি গলে তরি তুম্ভ দর্শন, কি সুন্দর দিশু অছ বসিরত্ন সিংহাসন, কি সুন্দর দিশু অছ। আপনার পুনি পুনঃ আপনার আসন্তা কালি থারু নীলাদ্রি সিংহ উপরে নীলাদ্রি কন্দর ভিতরে শ্রীবৎসখণ্ড শাল উপরে রত্ন সিংহাসন মধ্যে আপনার পুনি বসিবে, সকল জগৎকু পুনি চতুর্ধা সপ্তাবরণ বিগ্রহ ভাবরে দর্শন দেবে মহাপ্রভু। সেই তাহি আপন পিঁধিচন্তি, কারণ আপন হচ্ছন্তি রাজাধিরাজা, আপনার মস্তক উপরে তাহিয়া লাগুচি, সতে যেমিতি বিরাট মুকুট আপন পিঁধিচন্তি। এ তাহিয়া গোটে ভক্তর স্বীকৃতিকু আপন মহিমামণ্ডিত করিচন্তি। ইয়ে হচ্ছে সেই টাইয়া যাহা জরি জম্বুরা রঙ্গণি পুষ্প তুলসী দুর্বারে প্রস্তুত হয়েছি, রাঘব দাস মঠ দ্বারা প্রদত্ত টাহিয়াকু আপন হলেই হলেই ঝুলেই ঝুলেই ঝুলি ঝুলিকি মহাপ্রভু যাচ্ছি। কারণ আপনার তো সড়ক চালা অভ্যাস না মহাপ্রভু, আপনার সবুবেলে বঙ্কা, আপনার সবু বঙ্কা, সেপা তো ভক্ত কহে না প্রভু কাহি গলে মুরলি ফুঙ্কা যুবতী রশিয়া কামিনী রঙ্কা, কাহি গলে মুরলি ফুঙ্কা। আপনার হচ্ছেন যুবতী রশিয়া, আপনার হচ্ছেন কামিনী রঙ্কা মহাপ্রভু, আপনার হচ্ছেন মুরলীধারি কৃষ্ণ। সতে যেমিতি আপনার আজ হলি দোহলি সুন্দর ভাবরে সকল জগৎকু আনন্দ প্রদান করি সচ্চিদানন্দ বিগ্রহ, সকল জীবনর জীবন, সকল আনন্দর আনন্দ, সকল ইচ্ছার ইচ্ছা, সেই ইচ্ছাময় হরিভাবরে আপনার আগুকু আগুকু বড়ুচন্তি মহাপ্রভু। আপনার পাই আজ মহালক্ষ্মী দ্বার উন্মুক্ত করে দিয়েছেন, উপরে তোরণ লক্ষ্মী ভিতরে শ্রী লক্ষ্মী, এ সবু লক্ষ্মীময় হয়ে যাই, কারণ এই ক্ষেত্র হচ্ছে লক্ষ্মী ক্ষেত্র, এ ক্ষেত্র হচ্ছে শ্রীক্ষেত্র, এ মন্দির হচ্ছেন শ্রীমন্দির, আপন বি নিজে হচ্ছেন শ্রীযুক্ত জগন্নাথ, আপন হচ্ছেন শ্রী জগন্নাথ, অর্থাৎ লক্ষ্মীকে ছাড়িকি আপনার কথা চিন্তা করা যাই পারিব না, কারণ লক্ষ্মীকে ছাড়ি দেলে প্রভু আপনার লক্ষ্মী ছড়া। টিকিয়ে পূর্বর মোর বড় ভাই জ্যোতিপ্রকাশ ভাই কুলে এ ওড়িয়া মাটির পঞ্চসখা সাহিত্যের মূর্ধন্য সাধক মহাপুরুষ বলরাম দাস পরা কহিলে আপনার থরে লক্ষ্মী ছড়া হয়েছিল বার বর্ষ বুলিলে মহাপ্রভু কুয়াড়ে, একথা কি দেখি কি জাঁচি সে বড় কথা নুহ, কিন্তু এ জাতি সমগ্র বিশ্বকে বার্তা দিয়েছি মাতৃদেব হব, অর্থাৎ আমি যে কথা কুহযাই যেটি দেবতা যেটি মার পূজা হুয়ে যেটি যত্র নার্যস্তু পূজ্যন্তে রমন্তে তত্র দেবতাহা, যেটি মার পূজা হুয়ে যেটি মাতৃ জাতিকু সম্মান মিলে সেটি কুয়াড়ে দেবতা মানে রমণ করতে, তেমন মহাপ্রভু আপনার সেই মাতৃ জাতিকু সম্মান দিয়ে এ ক্ষেত্রকু না দিয়েছেন শ্রীক্ষেত্র, আপনার এই মন্দিরকু দিয়েছেন শ্রীমন্দির, শেষে নিজ না পূর্বর প্রভু যোড়ি দিয়েছেন শ্রী জগন্নাথ, অর্থাৎ এ শ্রী সম্পন্ন শ্রীযুক্ত হচ্ছে এ ক্ষেত্র, এবং আপনার যে দর্শন করে না সে লক্ষ্মীযুক্ত হয়ে যায়, মা চঞ্চলাঙ্কর মা কৃপাময়ী করুণাময়ী মা মহালক্ষ্মীঙ্কর সে বরদপুত্র হয়ে যায় মহাপ্রভু, সেপাই আপনার ডাকিবা যাহা লক্ষ্মীকে ডাকিবা সহিত সমান, লক্ষ্মীকে পূজা করিবা যাহা আপনার পূজা করিবা সহিত সমান, কারণ আপনার পাখে যোড়িয়ে দেবী পূজা পাচ্ছেন, জনে ভূদেবী জনে শ্রীদেবী, অর্থাৎ জনে অচলা লক্ষ্মী জনে চঞ্চলা লক্ষ্মী, আপনার হচ্ছেন লক্ষ্মীকান্ত মহাপ্রভু, সেপাই তো সমগ্র ভক্ত সমাজ সেই গোটিয়ে কথা কহে মহাপ্রভু এই যে বড় বড় হাত দুইটা অছি না আমি কিছু দরকার নাই প্রভু, আপনার সে হাত তলে রাখতু ভুজ তলে মতো।